মাই ডিয়ার স্টুডেন্টস, লার্নিং হিস্ট্রির আজকের আলোচনার বিষয় বাংলাদেশে ফরাজি আন্দোলন। ঊনবিংশ শতকে বাংলাদেশের ইতিহাসে যে সমস্ত কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল সেগুলির মধ্যে ফরাজি আন্দোলনের গুরুত্ব ছিল অপরিসীম। এই আন্দোলন বাংলার মুসলিম সমাজের উপর গভীর প্রভাব ফেলেছিল। ফরাজি আন্দোলনের যিনি সূচনা করেছিলেন তিনি হচ্ছেন হাজি শরীয়তুল্লাহ। হাজি শরীয়তুল্লাহর জন্ম হয় 1781 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার বাহাদুরপুরে। তার জন্ম হয় এক দরিদ্র জোলার পরিবারে। মাত্র 12 বছর বয়সে শরীয়তুল্লাহ আরবি এবং ইসলামিক ধর্মতত্ত্ব শেখার জন্য কলকাতায় মৌলানা বাশারত আলীর মক্তবে ভর্তি হন। সেখানে পড়াশোনার পর হুগলির ফুরফুরাতে 2 বছর আরবি এবং ফার্সি শিক্ষা অধ্যয়ন করেন। 1789 খ্রিস্টাব্দে মৌলানা বাশারত আলীর সঙ্গে শরীয়তুল্লাহ মক্কায় যান। সেখানে ইসলামিক ধর্মতত্ত্ব সম্পর্কে অধ্যয়ন করার পর মিশরের বিখ্যাত বিশ্ববিদ্যালয় আল আজাহার বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ধর্মতত্ত্বের উচ্চশিক্ষা, তৎসহ ইসলামিক দর্শন এবং ইসলামিক আইন সম্পর্কে ব্যুৎপত্তি অর্জন করেন। 1818 খ্রিস্টাব্দে তিনি দেশে ফিরে আসেন। ফিরে এসে 1820 খ্রিস্টাব্দে তিনি গঠন করেন ফরাজি নামক এক সম্প্রদায়। এই ফরাজি কথাটি এসেছে আরবি শব্দ ফারাইজ থেকে, যার অর্থ হল ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য পালন। এই ফরাজি সম্প্রদায় গঠনের মধ্য দিয়েই হাজি শরীয়তুল্লাহর নেতৃত্বে বাংলাদেশে একটি ইসলামিক পুনরুজ্জীবনবাদী আন্দোলন রূপে ফরাজি আন্দোলনের সূচনা হয়। সেক্ষেত্রে এই ফরাজি আন্দোলনের মূল উদ্দেশ্যই ছিল ইসলামিক নির্দিষ্ট বাধ্যতামূলক যে কর্তব্যগুলো রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে ইসলামের বিশুদ্ধকরণ। তিনি লক্ষ্য করেছিলেন দীর্ঘকাল একসাথে হিন্দু মুসলমান বসবাসের ফলে বেশ কিছু ইসলাম বহির্ভূত রীতিনীতি ইসলামের মধ্যে ঢুকে গেছে। সেগুলোকে মুক্ত করে ইসলাম ধর্মের বিশুদ্ধতা এবং ইসলামের যে প্রধান ভিত্তি কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, একে গুরুত্ব দেওয়া, সেই সঙ্গে ইসলামের একেশ্বরবাদ এবং সামাজিক সাম্যের তিনি প্রচার করেছিলেন। সেক্ষেত্রে ইসলামে প্রচলিত পীরের উপাসনা, বিশেষ করে পীর মুরিদ এই সম্পর্কের মধ্যে একটি সামাজিক অসাম্যের একটা তিনি লক্ষণ খুঁজে পেয়েছিলেন, ফলে পীর উপাসনার তীব্র বিরোধিতা করেছিলেন। স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে এই আন্দোলনকে বিশুদ্ধ ইসলামিক পুনরুজ্জীবনবাদী আন্দোলন মনে হলেও খুব অল্প দিনের মধ্যেই হাজি শরীয়তুল্লাহ তার আন্দোলনকে রাজনৈতিক চরিত্র দান করেছিলেন। সেক্ষেত্রে তিনি তার অনুগামীদের জমিদার, নীলকর এবং মহাজনদের বিরুদ্ধে তিনি সংগঠিত করেছিলেন। মূলত এই জমিদার বিরোধিতা যেখান থেকে এসেছিল সেটা হচ্ছে বাংলাদেশের হিন্দু জমিদাররা তাদের বাড়িতে যে সমস্ত পূজা অনুষ্ঠান করতেন তার জন্য প্রজাদের কাছ থেকে বিভিন্ন আব কর আদায় করতেন। হাজি শরীয়তুল্লাহ যেহেতু ইসলাম ধর্মে মূর্তি পূজার বিরোধিতা করা হয়েছে সেই জন্য তিনি তার অনুগামীদের এই কর প্রদান না করার তিনি পক্ষপাতী ছিলেন। ফলে এই কর প্রদানকে কেন্দ্র করে জমিদারদের সঙ্গে হাজি শরীয়তুল্লাহর সংঘাত অনিবার্য হয়ে উঠেছিল। প্রকৃতপক্ষে হাজি শরীয়তুল্লাহর যে আন্দোলন সেই আন্দোলনের মূল লক্ষ্য সম্পর্কে আমরা কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়ার দেখব। সেখানে বলা হয়েছে শরীয়তুল্লাহ মেসেজ
was one of the religious purification. He was deeply shocked by improper beliefs and behavior popular among Bengali Muslims. সুতরাং ইসলামিক বিশুদ্ধতা প্রতিষ্ঠায় হরাজি আন্দোলনের মূল লক্ষ্য হলেও পরবর্তীকালে এই আন্দোলন রাজনৈতিক চরিত্র কিছুটা হলেও গ্রহণ করে। যে রাজনৈতিক চরিত্র আরও প্রকট হয়ে ওঠে হাজি শরীয়তুল্লাহর মৃত্যুর পর পরবর্তী নেতা তার পুত্র মোহাম্মদ মহসিন বা দুদু মিয়ার নেতৃত্বে। 1837 খ্রিস্টাব্দে হাজি শরীয়তুল্লাহর মৃত্যুর পর ফরাজি আন্দোলনে নেতৃত্বভার গ্রহণ করে মোহাম্মদ মহসিন বা দুদু মিয়া ফরাজি সংগঠনকে একটা শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি পীরের উপাসনা যেমন বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন তার অনুগামীদের, পাশাপাশি তিনি তার অনুগামীদের বিশেষ করে ইসলাম ধর্মে জন্ম মৃত্যু কালে বিভিন্ন অনুষ্ঠান পালন করা, মিলাদ অনুষ্ঠান পালন করা, অর্থ অপচয় কিংবা মহরম অনুষ্ঠান পালন করার তিনি নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এবং তার যে নেতৃত্ব, তার ফলে আমরা দেখতে পাই যে ফরাজি আন্দোলন ক্রমশ ফরিদপুরের সীমা ছাড়িয়ে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, যশোর, বাখরগঞ্জ এমনকি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে দুদু মিয়া ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন এই অঞ্চলে। সেক্ষেত্রে আমরা ডক্টর শশীভূষণ চৌধুরীর একটা বক্তব্য তুলে আনব। শশীভূষণ চৌধুরী বলেছেন, দুদু মিয়া তার অনুগামীদের কাছে একাধারে ধর্মীয় ও রাজনৈতিক স্বাধীনতার জ্বলন্ত মূর্ত প্রতীকে পরিণত হয়েছিলেন। তিনি তার সংগঠনকে সুদক্ষ ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার জন্য একটি সাংগঠনিক কাঠামো গড়ে তুলেছিলেন এবং তার প্রভাবাধীন যে এলাকা ছিল সে এলাকার প্রধান শাসক হিসাবে যাকে বসিয়েছিলেন তিনি হচ্ছেন ওস্তাদ, এবং তার প্রভাবাধীন এলাকাকে কতগুলি হলকাতে বিভক্ত করেছিলেন। এই হলকাগুলোর দায়িত্ব এক একজন খলিফার উপরে ন্যস্ত করেছিলেন। মূলত 300-500 ফরাজি পরিবার রয়েছে এমন এলাকায় কেন্দ্র করে এই হলকাগুলি গঠিত হয়েছিল। এই হলকাগুলিকে কেন্দ্র করেই ফরাজি সংগঠনে একটি প্রশাসনিক এবং বিচার কাঠামো গড়ে উঠে দুদু মিয়া গড়ে তোলেন সালিশি ব্যবস্থা, অর্থাৎ ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার সমান্তরাল একটি বিচার প্রশাসন তিনি গড়ে তুলেছিলেন, যেখানে বিচারের দায়িত্ব মুন্সিদের উপর অর্পণ করা হয়েছিল। দুদু মিয়ার এই প্রবর্তিত বিচার ব্যবস্থা তৎকালীন বাংলার কেবলমাত্র তার অনুগামী মুসলমানদের নয়, হিন্দুদের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠেছিল এবং তারা বিশ্বাস করতে শিখেছিল যে এই বিচার ব্যবস্থা পক্ষান্তরে জমিদার ব্যবস্থার যে প্রভাব সেখান থেকে মানুষকে মুক্ত রাখতে পারবে। দুদু মিয়ার এই জনপ্রিয়তা যখন বৃদ্ধি পায় তখন তিনি তার রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি তারও সেটাকে আরো আগ্রাসী করে তোলেন। সেক্ষেত্রে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন যে জমি হচ্ছে আল্লাহর দান, সেই জন্য জমিদারদের কর আদায়ের অধিকার অবৈধ, অর্থাৎ তিনি কৃষকদের তার অনুগামীদের কর প্রদানে অসম্মতি জানানোর কথা তিনি বলেন বা নির্দেশ দেন। এরই সূত্র ধরে জমিদারদের সঙ্গে ফরাজিদের সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। সেক্ষেত্রে আমরা দেখব যে এই জমিদারের বিরোধী যে সংঘাত অনিবার্য ভেবেই দুদু মিয়া তার সংগঠনকে একটি সামরিক চরিত্র দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি গড়ে তুলেছিলেন একটা সুদক্ষ লাঠিয়াল বাহিনী। সেক্ষেত্রে আমরা দেখব জমিদারদের যে প্রতিরোধ, সেই প্রতিরোধ করার জন্য তিনি আক্রমণাত্মক মনোভাব গ্রহণ করেছিলেন। 1841 সালে ফরিদপুরের কানাইপুরের জমিদারের বাড়ি তিনি আক্রমণ করেন। পরবর্তীকালে 1842 সালে ফরিদপুরের জমিদার মদন নারায়ণ ঘোষ এবং জয়নারায়ণ ঘোষ তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিলেন।
শুধু তাই নয়, নীলকরদের অত্যাচারের বিরুদ্ধেও বাংলার কৃষকদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন দুদুমিয়া। ফরাজিরা ফরিদপুরের পাত চড়ার নীলকুঠির যিনি নীলকর, ডানলোপের কুঠি তিনি আক্রমণ করেছিলেন এবং ডানলোপের কুঠি ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল। সেখানে ডানলোপের যিনি গোমস্তা ছিলেন কালিকাপ্রসাদ, তাকে হত্যা করা হয়েছিল। অর্থাৎ জমিদারদের বিরুদ্ধে, নীলকরদের বিরুদ্ধে দুদুমিয়ার এই আক্রমণাত্মক নীতি, আক্রমণাত্মক কার্যকলাপ কৃষকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এবং দুদুমিয়ার এই সংগঠন শুধুমাত্র জমিদার নীলকর দেরি আতঙ্কিত করে তুলেছিল না। আতঙ্কিত নীলকররা, আতঙ্কিত জমিদাররা তাদের প্রভু ইংরেজদের শরণাপন্ন হয়েছিলেন, ইংরেজ কর্তৃপক্ষের শরণাপন্ন হয়েছিলেন। ফলে আমরা দেখব যে 1838 সাল থেকে 1847 খ্রিস্টাব্দের মধ্যে দুদুমিয়াকে চারবার জেলে ঢোকানো হয়, যদিও বারবারই প্রমাণের অভাবে তাকে প্রশাসন ছেড়ে দিতে বাধ্য হয়। এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে দুদুমিয়ার ফরাজি আন্দোলন বাংলাদেশে এক প্রবল প্রতাপশালী একটা আন্দোলনে পরিণত হয়েছিল। এবং আমরা দেখব যে 1857 খ্রিস্টাব্দে যখন মহাবিদ্রোহ শুরু হচ্ছে, তখন দুদুমিয়ার তরফ থেকে একটা বিপদ আসতে পারে ভেবে বাধ্য হয়ে ব্রিটিশ সরকার দুদুমিয়াকে জেলে আটক করেছিল, যদিও পরবর্তীকালে তার শারীরিক অসুস্থতার জন্য ছেড়ে দেওয়া হয় এবং 1862 খ্রিস্টাব্দে নিজের গ্রাম, তার প্রধান ঘাঁটি বাহাদুরপুরে তিনি মারা যান। তার মৃত্যুর পর তার পুত্র নোয়ামিয়া ফরাজি আন্দোলনে নেতৃত্ব গ্রহণ করলেও এই আন্দোলন আর আগের মতো তেজোদ্দীপ্ত হতে পারেনি। সাংগঠনিক দৃঢ়তা এবং নেতৃত্বের যোগ্যতার ক্ষেত্রে একটা অভাব এই সময় পরিলক্ষিত হয়েছিল। ফলে ধীরে ধীরে ফরাজি আন্দোলন তার তেজ শুকিয়ে গিয়েছিল এবং ফরাজি আন্দোলন স্তিমিত হয়ে গিয়েছিল। সুতরাং আমরা যে বিষয়টি এখানে বুঝলাম সেটা হচ্ছে যে ফরাজি আন্দোলন একটি ইসলামিক পুনরুজ্জীবনবাদী আন্দোলন রূপে শুরু হলেও ওহাবি আন্দোলনের মতোই বা বাংলাদেশে তিতুমীরের বারাসাত সংগ্রামের মতোই পরবর্তীকালে তীব্র ব্রিটিশ বিরোধী, ইংরেজ বিরোধী এবং তার মদতপুষ্ট জমিদার নীলকর এবং মহাজন বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল। এই আন্দোলনের চরিত্র বিচার করতে গিয়ে ঐতিহাসিকদের কিছু বিতর্কের দিকটা একটু আলোকপাত করা আমাদের প্রয়োজন। সেক্ষেত্রে অধ্যাপক নরহরি কবিরাজ তিনি ফরাজি আন্দোলনকে ধর্মীয়ভাবে যুক্ত একটি আন্দোলন বলে আখ্যায়িত করেও তিনি স্বীকার করে নিয়েছেন যে ফরাজি আন্দোলন ছিল মূলত একটি কৃষক আন্দোলন। তিনি বলেছেন, দ্য ফরাজি মুভমেন্ট ওয়াজ এসেনশিয়ালি অ্যান অ্যাগ্রেরিয়ান মুভমেন্ট, though the demands were carefully dressed up in religious catchwords. সুতরাং অধ্যাপক নরহরি কবিরাজ ফরাজি আন্দোলনকে একটি কৃষক আন্দোলনের তকমা দিতে চেয়েছেন। কিন্তু বিনয়কৃষ্ণ চৌধুরী তিনি তার অন্য রকমের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছেন। তিনি বলেছেন যে প্রতিবাদী ধর্ম আন্দোলন থেকে ফরাজি আন্দোলন কৃষক আন্দোলনে পরিণত হলেও এই ফরাজি আন্দোলন জমিদারি প্রথার বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করতে পারেনি, নীলকরদের বিরুদ্ধেও তারা আন্দোলন গড়ে তুললেও নীল চাষের বিলোপ যাতে হয় তার জন্য আপোষহীন সংগ্রাম তারা করতে পারেনি। এমনকি তাদের ব্রিটিশ বিরোধিতার ক্ষেত্রেও একটা ঘোলাটে পরিস্থিতি রাজ করেছিল। অন্যদিকে ডক্টর অভিজিৎ দত্ত ফরাজি আন্দোলনকে জনগণের প্রকৃত স্বাধীনতা সংগ্রামের পূর্ণ বৈপ্লবিক রূপদান বলে অভিহিত করার চেষ্টা করেছেন। সার্বিকভাবে আমরা ফরাজি আন্দোলন বাংলার রাজনৈতিক ইতিহাসে ব্রিটিশ বিরোধিতার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আন্দোলন রূপে বিবেচিত করে থাকতে পারি। কিন্তু এই আন্দোলনে কিছু ব্যর্থতার দিককে অস্বীকার করা যায় না। মূলত
এই আন্দোলন ধর্মীয় সংকীর্ণতার দোষে দুষ্ট ছিল এবং সেক্ষেত্রে দেখব যে সকল মুসলমানদের সমর্থনেরা পায়নি। বিশেষ করে পীরের প্রভাবিত মুসলিম সম্প্রদায় ফরাজিদের তীব্র বিরোধিতা করছে। অন্যদিকে ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, বাকরগঞ্জ, খুলনা, যশোর এই সমস্ত অঞ্চলে ফরাজি আন্দোলন তীব্রতা অর্জন করলেও তার বিস্তার হলেও বাংলাদেশের অন্যত্র ফরাজি আন্দোলন সেইভাবে ছড়িয়ে পড়েনি। আর একটা দুর্বলতার জায়গা হচ্ছে যে এই আন্দোলনের লক্ষ্য, কর্মসূচি এবং সাংগঠনিক যে দক্ষতা, সেই দক্ষতার জায়গাটা অনেকটা অভাব অনুভূত হয়েছিল। বিশেষ করে দুদুমিয়ার মৃত্যুর পরে এই সংগঠনকে, এই আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার মতো যে যোগ্য নেতার দরকার ছিল, তার পুত্র নোয়ামিয়া সেই যোগ্যতা সম্পন্ন ছিলেন না। সার্বিকভাবে এই ব্যর্থতার কথা মাথায় রেখেও বাংলাদেশে ইতিহাসে বিশেষ করে কৃষকদের সংগঠিত করার ক্ষেত্রে যে সাংগঠনিক দক্ষতা এবং যে সাংগঠনিক দক্ষতার জায়গা থেকে আন্দোলনকে পরিচালনা করা এবং জমিদার বিরোধীর যে তীব্রতা আমরা লক্ষ্য করেছি মূলত ফরিদপুর জেলাতে, সেটা পরবর্তীকালের বাংলার কৃষক আন্দোলনকে নানাভাবে প্রভাবিত করেছিল। সুতরাং বাংলার রাজনৈতিক ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ফরাজি আন্দোলনের গুরুত্বকে আমরা কিছুতেই অস্বীকার করতে পারি না। বিশেষ করে বাংলার কৃষক এবং সাধারণ মানুষের ত্রাতারূপে, পরিত্রাতারূপে ফরাজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহ এবং তার পুত্র দুদুমিয়া বা মোহাম্মদ মহসিন, তাদের যে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের যে দক্ষতা, সেটা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে নিতে হবে। আজ এই পর্যন্ত, পরের দিন অন্য বিষয় নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবে সবাই, নমস্কার।